ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد. الحمد لله আমরা শুরু করছি নতুন একটি দার্স. সাধারণত আমরা আকীদার দার্সে ছিলাম এতদিন, আজ থেকে আমরা কিছু হাদিসের দার্সে যাব। বিশেষ করে যে হাদিসগুলো বলা হয় জওয়ামেউল কালিম, অর্থাৎ স্বল্প বাক্য অথচ অর্থ সম্ভার প্রচুর, এটাকে বলা হয় জওয়ামেউল কালিম। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য হচ্ছে, যেগুলো দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অন্য নবীদের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা হচ্ছে রসুল বলেছেন বয়স্তু বে জওয়ামেউল কালিম, আমাকে প্রেরণ করা হয়েছে স্বল্প বাক্য অথচ অনেক অর্থ সম্ভার সম্পন্ন বাক্য নিয়ে, বাণী নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একটি বাক্য বলেছেন, এটার ব্যাখ্যা কেউ কেউ দেখবেন যে পুরো একটা অধ্যায় করেছে। তো রসুল্লাহ সাল্লাম এই বাক্যগুলো যুগে যুগে আলেমরা একসাথ করার চিন্তা ভাবনা করছে, যেগুলো খুব গুরুত্ব বেশি পেয়েছে তাদের কাছে, লম্বা হাদিস নয় অনেকে, যেগুলোর কারণে দিনের আকিদার শরিয়া এগুলো যেখানে একসাথ হয়েছে সেগুলোকে তারা একসাথ করেছেন। তো ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই এরকম একজন ব্যক্তিত্ব, যিনি চিন্তাভাবনা করেছেন যে আকিদের বিষয়গুলোকে বা আমলের বিষয়গুলোকে অথবা শরিয়ার বিষয়গুলো নিয়ে একটা ছোট্ট একটা গ্রন্থ লিখবেন যার নাম হবে আরবাইন। তো তিনি ভূমিকা হিসেবে লিখেছেন, কেন তিনি আরবাইন লিখেছেন, 40টি হাদিস কেন লিখেছেন। তার আগে আমরা সংক্ষেপে বলি, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই তিনি 631 তার জন্ম আর 673 তার মৃত্যু, 631 তার জন্ম 673 তার মৃত্যু, এর অর্থ হচ্ছে খুব অল্প সময় বেঁচেছেন। কিন্তু এ সময় তিনি যা দিয়ে গেছেন সেটা মুসলিম জাতি যোগে যোগে সেটা স্মরণ করবে, এত বেশি জিনিস দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কারো কারো সময়ে বরকত দেন যেটা কেউ কল্পনা করতে পারে না, আল্লাহ বরকত না দিলে কিছু হয় না। শত বছর বাঁচলেও কারো দ্বারা এত খেদমত হয় না, কেউ কেউ 40-45 বছর বাঁচিয়েও যা খেদমত দেখিয়েছেন। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি 631 জন্ম, 673 তার মৃত্যু, এর অর্থ হচ্ছে দেখবেন যে বাঁচছেন 40 বছরের মতো। সেখানে তিনি যা খেদমত করেছেন তা আমরা পড়েও শেষ করতে পারবো না সারা জীবন। তিনি 40 হাদিস লিখেছেন, তিনি রিয়াদুস সালেহীন লিখেছেন, তিনি ইমাম নাওয়াবীর তিনি ব্যাখ্যা করেছেন সহি মুসলিমের, তিনি মজমু শারহান নাওবী ফেকার কিতাব মজমু শারহুল মুহাদ্দাবটা লিখেছেন, আর তাকরিব লিখেছেন ওসুল হাদিসের মধ্যে। আবার তিনি এমনকি মানুষের নাম এবং মানুষের দপ্ত কীভাবে সেটার উপরে বই লিখেছেন আলাদা করে, তাহজিবুল আসমা ও লোগাত, যেটার উপরে পরবর্তীরা সবাই নির্ভরশীল, একটা শব্দ কীভাবে পড়বে, কোনো নামটা কীভাবে পড়বে, এলাকার নামটা কীভাবে পড়বে, ইমাম নাওয়াবীর বই থেকে নিতে হয়। এ হচ্ছে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই। তো তিনি তার এই আজকে আমরা যে দাসটি শুদ্ধে এই বইটি নিয়ে আলোচনা করছি সেটা শুরু করেছেন, বইটার শুরুতে তিনি একটা ভূমিকা দিয়েছেন, সেই ভূমিকাটা নিয়ে আমি আগে আলোচনা করতে চাই, তাহলে আমাদের জন্য সহজ হবে বিষয়টা বোঝা কেন তিনি গ্রন্থটা লিখেছেন। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই তিনি ভূমিকে শুরুতে বলছেন যে প্রশ্ন, তিনি আল্লাহর প্রশংসা করলেন, এরপরে তিনি বলছেন যে আলী ইবনে আবি তালেব, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ ইবনে জাবাল, আবু দারদা, ইবনে ওমর, ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক, আবু হুরায়রা, আবু সাঈদ আল খুদরি, অনেক সাহাবি তিনি বর্ণনা করেছেন। সাহাবা কেরাম থেকে বিভিন্ন বর্ণনায় একটা হাদিস আসছে, সেটা হচ্ছে মান হাফেজা আলা উম্মতি আরবাইনা হাদিসান মিন আমরি দীনিহা বাআথাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন জুমারাতিল ফুকাহা ওয়াল উলামা, যেই ব্যক্তি
আমার উম্মতের মাঝে চল্লিশটি হাদিস শিখবে, হেফজ করবে, মুখস্থ করবে, যার সাথে দিনের সম্পৃক্ততা রয়েছে, আল্লাহ তাআলা তাকে ফকি এবং আলেমদের দলে হাসর করবেন। অন্য বর্ণনা তিনি বলছেন, বারাসাল্লাহ ফকিহান আলেম, আল্লাহ তাআলা তাকে ফকি এবং আলেম হিসেবে হাসর মাঠে উঠাবেন। অন্য বর্ণনা আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, ওয়া কুনতু লাহু ইয়াউমুল কিয়ামতি শাফিআন ওয়া শাহীদান, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হিসেবে উঠব। আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়েতে বর্ণনা আসছে, কিলা লাহু উদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শিক, তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো কোন দরজা দিয়ে তুমি চাও, কোন দরজা তুমি চাও জান্নাতে প্রবেশ করো। ইবনে ওমর বর্ণনা আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর, কুতিবা ফি জুমারাতিল উলামা ওয়া হুশিরা ফি জুমারাতিশ শুহাদা, আলেমদের দলে তার নাম লেখা হবে এবং শহীদদের দলে তার হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে। তো এই রেওয়ায়াতগুলো আমি এতক্ষণ পড়েছি, এটার উপরে আবার এটার বিধানটা আগে জানতে হবে, এটা হাদিস কি সহিহ কি দারিফ। তিনি নিজে বলে দিচ্ছেন, ওয়াত্তাফাক আল হুফফাজ আলা আন্নাহু হাদিসুন দারিফ ওয়া ইন কাসারাত তুরুকু, হাফেজরা বলে থাকেন, সমস্ত হাফেজরা একমত যে এই হাদিসটি দুর্বল, যদিও তার দোর তুরক, তার বিভিন্ন আশার মাধ্যম সনদ বলা হয়, সনদ অনেক বেশি হয়, তবে হাদিসটা দুর্বল। আলেমরা দুর্বল হওয়ার পরেও এই অধ্যায়ে চল্লিশ হাদিস লেখার ক্ষেত্রে কারো কোনো কমতি নেই, যুগে যুগেই কেউ লিখেছে জুহুদ ও তাকওয়া চল্লিশ হাদিস, কেউ লিখেছে আকিদার উপর চল্লিশ হাদিস, কেউ লিখেছে ফরজগারিতে চল্লিশ হাদিস, এক একজনে এক এক ফিল্ড লিখেছে, কেউ বলেছে আকামে চল্লিশ হাদিস, এভাবে ভিন্ন ভিন্ন প্রত্যেকে জুহুদের উপরে গ্রন্থ লিখেছেন। তারপর তিনি বলছেন, ও আউয়াল মান আলিম তু সন্নাহ ফি, সর্বপ্রথম যে ব্যক্তি এই চল্লিশ হাদিস লিখেছেন বিষয়ভিত্তিক, তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে মুবারক। আবদুল্লাহ ইবনে মুবারককে আমরা জানি, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে যাকে বলা হয় আমিরুল মুমিনিন, তিনি এটা গ্রন্থ লিখেছেন। তারপর মোহাম্মদ ইবনে আসলাম আত-তুসি, তিনি লিখেছেন। তারপর হাসান ইবনে সুফিয়ান আন-নাসাই লিখেছেন। ইমাম আবু বকর আল-আজুরি লিখেছেন। আবু বকর মোহাম্মদ ইব্রাহিম আল-আসফাহানি লিখেছেন। ইমাম দারাকুতনি লিখেছেন। হাকিম লিখেছেন। আবু নুয়াইম আল-আসফাহানি লিখেছেন। আবু আব্দুর রহমান আস-সুলামি লিখেছেন। আবু সাঈদ আল-মালিনি লিখেছেন। আবু উসমান আস-সাবুনি, আকিদার বিখ্যাত ইমাম, তিনি লিখেছেন। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল-আনসারি, তিনি লিখেছেন। ইমাম আবু বকর আল-বাইহাকি লিখেছেন। এদের অনেকগুলো উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি বললেন যে এই আলেমগণ যেগুলি লিখেছেন সেগুলো যে বিষয়ভিত্তিক, তো এরা আসলে কি এই হাদিসের উপর আমল করে লিখেছেন না এমনিতে তারা জমা করেছেন? হতে পারে হাদিসের উপর আমল করেছেন, এমনি জমা করেছেন, দুটাই। তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে ইস্তেখারা করলাম, যেহেতু যে হাদিসটা দুর্বল, কিন্তু আমি যদি কোনো এভাবে জমা করতে পারি তাহলে তো মানুষের উপকার হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পড়বো, রাসূলুল্লাহ সে দোয়ার ভিতরে পড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, নাবদারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাওয়াহা ফাআদাহা কামা সামিআ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে শুভ্র করে দিন, শুভ্রজ্বল করে দিন, যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে, তার মুখস্থ করেছে, তারপর সেটাকে যেভাবে শুনেছে সেভাবে অন্যের কাছে পৌঁছে দিয়েছে। তো তিনি বলেন যে আমি দেখলাম যে লোক যোগেরা কেউ আর উসুলুদ্দিন আকিদাতে লিখেছে, কেউ ফরুতে লিখেছে, কেউ জিহাদে লিখেছে, কেউ জুহুদে লিখেছে, কেউ আদাবে লিখেছে, কেউ খুতবা ভাষণে লিখেছে, প্রত্যেকে ভালো উদ্দেশ্যে লিখেছে, কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে এমন কিছু হাদিস আমি জমা করব যেগুলিতে সবই আছে, অর্থাৎ সেগুলো থাকবে আকিদার বিষয় থাকবে, জিহাদ থাকবে, জুহুদ থাকবে, আদাব থাকবে, সেগুলোতে খুতাব থাকবে, এই জিনিসগুলো থাকবে, এই জন্য আমি এই হাদিসটা চল্লিশটি হাদিস জমা করেছি, জিনিসটা বলেছেন। তো তিনি বলেছেন যে আমি সনদ দিয়ে উল্লেখ করব না, সনদ বাদে উল্লেখ করব, যদিও বেশিরভাগই এই হাদিসগুলো বুখারিতে আসছে, মুসলিমে আসছে, বুখারি মুসলিমে আসছে, আর যেগুলো শব্দ ব্যাখ্যা করা দরকার আমি সেগুলি ব্যাখ্যা করব। তারপর তিনি বিষয়টার ভূমিকা সমাপ্তি টেনেছেন। তাহলে আমার ভূমিকা থেকে বুঝতে পারলাম যে ইমাম নবী রহমতুল্লাহ আলাই এই গ্রন্থ লেখার পিছনে তার মূল কারণ হচ্ছে এটা যে তিনি চেয়েছেন যে ইমাম নবী রহমতুল্লাহ যেটা চেয়েছেন এই গ্রন্থ লেখাতে, তা হচ্ছে যারা তার আগে চলে গেছে চল্লিশ হাদিস লিখেছে তাদের মতো তিনি এটা গ্রন্থ লিখবেন,
তো এখানে তিনি গ্রন্থ লেখার ক্ষেত্রে যেই পদ্ধতি অবলম্বন করে সেটা তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তিনি বলেছেন তিনি গ্রন্থ লিখেছেন এই জন্য যে আগে যারা লিখে তাদের পদাঙ্ক অনুসরণ করব, সাথে সাথে আমি এদের প্রত্যেকের বই থেকে বুখারী মুসলিমের হাদিসগুলো যেগুলো জওয়ামুল কালিম অল্প কথা অথচ অর্থ অনেক বেশি, তারা যেগুলো জমা করে সেগুলিকে আমি আলাদা করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, যুগ যুগ ধরে আল্লাহ তাআলা যাদের দিয়ে দিনের খেদমত নিয়েছে তার মধ্যে নবী রহমতুল্লাহ আলাই সবাই সর্বাগ্রী মনে হয়। তার এই গ্রন্থটি আরবাইন চল্লিশ হাদিস এখনও বাচ্চারাও মুখস্থ পারে আলহামদুলিল্লাহ, অনেকে সে মুখস্থ করে, বিশ্বের সব দেশে সেটা মুসলিম দেশগুলোতে সেটা বেশি প্রসিদ্ধ এবং পঠিত এবং সবচেয়ে বেশি ব্যাখ্যা এটার হয়েছে। আমরা এই হাদিসগুলো চয়ন করছি এই জন্য যে আমরা এটা প্রাথমিক পাঠ হিসেবে নেই, সাধারণত যে কোনো সময় এগুলোকে প্রাথমিক পাঠ হিসেবে গ্রহণ করা হয় যে এটা হচ্ছে প্রথম পাঠ হাদিসের ক্ষেত্রে, কারণ এটা মুখস্থ করার ক্ষেত্রে ছোটো বাচ্চারা বা বড়রা যারাই হাদিস মুখস্থ করার ক্ষেত্রে চল্লিশ হাদিস দিয়ে শুরু করে। আমরা যখন মদিনায় গেলাম আমাদেরকে শেখ আব্দুল মোহসেন আব্বাদ একদিন দার্স মধ্যে জিজ্ঞাসা করছেন, প্রথম কথাই হচ্ছে তার এটা কে চল্লিশ হাদিস মুখস্থ পায়। আসলে আমরা যখন আমাদের দশে যখন ছিলাম এরকম হাদিসের ক্ষেত্রে এত আমরা কিছু জানতাম না, যদিও আমরা হাদিসে বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি বুঝছি, কিন্তু হাদিসের ক্ষেত্রে আমাদের দুর্বলতা ছিল, সেটা কী ছিল এটা যাওয়ার পর বুঝছি। আমরা আসলে পড়েছি হাদিস কিন্তু কোনো হাদিস মুখস্থ করার চিন্তা করিনি, অথবা হাদিস আমরা হাদিস থেকে মাসালা বের করার চিন্তা করিনি। হাদিস বেশিরভাগ সময় আমাদের পড়া ছিল বরকতের জন্য, হাদিস পড়লে বরকত হয়, হাদিস পড়লে কেউ কেউ, তখন অবশ্য বুখারী খতম চালু হয়নি আমাদের সময়, তো বুখারী খতম পরে এখন চালু হয়েছে, হাদিস পড়লে আর কিছু না হোক মুহাদ্দিস লেখা যাবে, হাদিস পড়লে একটা সনদ পাওয়া যাবে, সনদ দিয়ে মানুষকে বলা যাবে সনদ আলী, আমারটা আলী সনদ, ওটা নাজিল সনদ, আমারটা উপরে সনদ, আমারটা নিচে সনদ, অনেকটা গর্ব অহংকারের বিষয়ে দাঁড়িয়েছে। তো এই জন্য আমরা যাওয়ার পরে যখন শেখ আব্দুল মোহসেন আবাদ হাত বললেন যে কে চল্লিশ হাদিস মুখস্থ করছে, তিনি অন্ধ মানুষ অল্প অল্প দেখেন, তো আমরা দেখলাম যে কেউ হাত তুলল না, শুধু আফ্রিকানরা বা কয়েকজন হাত আরবিয়ানরা কয়েকজন হাত তুলল যারা মুখস্থ করেছে। তাহলে প্রথম তিনি জিজ্ঞাসা কে চল্লিশ হাদিস মুখস্থ করেছে, অথচ আমরা পারিনি হাত তুলতে, কারণ আমরা এই সময় মুখস্থ করিনি। তো সেই জন্য নিজের দৈন্যতা আমরা বুঝতে পারি যে হাদিসের ক্ষেত্রে আসলে আমাদের দৈন্যতা রয়েছে, যদিও বলা হয় পাক ভারতে হাদিসের খেদমত হয়েছে, কিন্তু সেই খেদমত আসলে মানসম্মত খেদমত বলা কঠিন, সেগুলো বেশিরভাগ সময় দেখা গেছে মাধাবী খেদমত হয়েছে। একটা হাদিসকে কত রকমের মাঝহাবের ভিতরে নেওয়া যায়, মাঝহাবের দলিল হিসেবে কী প্রতিষ্ঠা করা যায়, এই চেষ্টা আমাদের মধ্যে খুব বেশি ছিল। আমরা কখনো হাদিসটাকে হাদিসের অর্থ অনুসারে বোঝার চেষ্টা করিনি, হাদিসের যে উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাম সেটা অনুসারে বোঝার চেষ্টা করিনি। আমাদের শেখ মোহাম্মদ সালাহ উসাইমিন বলতেন যে তুমি যখন হাদিস পড়বে তখন হাদিসের অর্থ বোঝার চিন্তা করবে, হাদিসকে তোমার মন মতো নেওয়ার চিন্তা করবে না, অর্থাৎ হাদিসটাকে আল্লাহ রাসূল কী বলছেন সেটা বোঝার চিন্তা করবে। তো সেই হিসাবে এই হাদিসগুলো আমরা পড়বো ইনশাল্লাহ, লম্বা আলোচনা না করে শুধু অর্থ বুঝবো, এতে কিছু শিক্ষা পাইলে নিব, এই চিন্তাভাবনা করে আমরা এই ছোটো কিতাবটা ধরেছি ইনশাল্লাহ, যাতে করে শেষ করতে পারি সেই আশায় আমরা এই হাদিসটা শুরু করেছি। প্রথমেই আমরা হাদিসের এই হাদিসগুলো শুরু করেছি, প্রথমে আমরা শুরু করব প্রথম হাদিস। প্রথম হাদিস হচ্ছে তিনি বলছেন হাদিস লাউল আন আমিরুল মুমিনিন আবি হাফসিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। মুত্তাফাকুন আলাইহি। তো এটা তিনি হাদিসটা উল্লেখ করেছেন, আমরা অর্থটা করি আগে। আমিরুল মুমিনিন আবু হাফস উমর ইবনে খাত্তাব, আবু হাফস বলা হয় যেহেতু হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা ছিলেন, তিনি পিতা ছিলেন, যেন আবু হাফস বলা ওনাকে। তো তিনি বলছেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অর্থাৎ সরাসরি হাদিসটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি সরাসরি মুখে শুনেছেন, কোনো মাধ্যম নেই, কোনো মাধ্যম নেই। এই হাদিসটি খুব বিখ্যাত,
এই জন্য যে বড় বড় আলেমরা এই কিতাবটা দিয়ে এই হাদিসটা দিয়ে কিতাব শুরু করে, ইমাম বুখারী হাদিস দিয়ে কিতাব শুরু করে, এই হাদিস দিয়ে তার কিতাব শুরু করেছে। অনুরূপভাবে আপনি দেখবেন ইমাম নাওয়াবীও শুরু করলেন, পরবর্তী যারাই ইমাম সুয়ুতীও এই হাদিস দিয়ে শুরু করেছেন, তার যখন হাদিসের ভাণ্ডার লেখেন তখন জামে সহিহ। এইভাবে যুগে যুগে যখনই কেউ কিতাব লেখে বেশিরভাগ সময় এই হাদিস দিয়া তারা কিতাবটা শুরু করে, কারণ দুইটা উদ্দেশ্য, এটা হচ্ছে নিয়তের ব্যাপার এটাকে ঠিক করার জন্য, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এত প্রসিদ্ধ একটি হাদিস, অথচ এই হাদিসটি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছাড়া সাহাবায়ে কেরামের মধ্যে খুব প্রসিদ্ধি লাভ করেনি, একমাত্র উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে বর্ণনা করেছেন। যদিও কোরআন এবং সুন্নাহ তার পক্ষে অনেক দলিল রয়েছে, অন্যান্য হাদিস রয়েছে যেগুলো কাছাকাছি, কিন্তু হাদিসটা একমাত্র উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এটা এক আশ্চর্য জিনিস হচ্ছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিসটি দিয়ে শুরু করেছেন, হাদিসটি হচ্ছে ফরজ এবং গরিব বলা হয় এটাকে, আর শেষ করেছেন যেটা সেটাও এরকম ফরজ ও গরিব, সেটা হচ্ছে কালিমাতানে হাবিবাতানে রহমান, দুটি কালেমা রয়েছে রহমানের কাছে খুব প্রিয়, সাকিরাতানে ফিল মিজান, মিজানে সেটা ভারী, আর হাবিবাতান আল লিসান জিব্বার মধ্যে খুব হালকা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ, দুটাই কিন্তু গরিব এবং ফরজ। গরিব ফরজ হচ্ছে যেটা একক বর্ণনা, একক বর্ণনা, অনেক হাদিস অনেক সাহাবী বর্ণনা করেননি। এই হাদিসটি আমরা দেখতে পাচ্ছি যে হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যাদের থেকে আনছেন তাদের মধ্যে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী পরে এসে এটাকে, এটা খুব ব্যাপক হয়েছে, কিন্তু এর আগে এটা একক ছিল, এটা একক ছিল, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু থেকে আলকামা ইবনে ওয়াক্কাস আল্লাইসি, তারপর মোহাম্মদ ইবনে ইমাম তাইমি, তারা একক বর্ণনা করেছেন, এরা আর কেউ বর্ণনা করেনি, পরবর্তী এসে খুব প্রসার লাভ করেছে। এটাকে বলে খবর ওয়াহেদ, এরকম হাদিসকে বলে খবর ওয়াহেদ, অর্থাৎ এক কোনো এক জায়গায় এক হয়ে গেলে, কোনো এক জায়গায় বর্ণনাকারীদের পরম্পরা একজন হয়ে গেলে অথবা দুজন হয়ে গেলে এটাকে খবর ওয়াহেদ বলে, যদিও কেউ দুজনে আজিজ বলে, কিন্তু একজন হলে খবর ওয়াহেদ বলে। তো এই খবর ওয়াহেদ এর একটা প্রকারে কিন্তু আজিজ, আরেকটা প্রকার হলো গরিব, এগুলি সবই হচ্ছে খবর ওয়াহেদের প্রকার। তো এই হাদিসটি খবর ওয়াহেদ, অথচ এই হাদিসটির উপরে দিনের অধিকাংশ জিনিস নির্ভরশীল, দিনের প্রত্যেকটা জিনিস নির্ভরশীল। আমি যে আপনাকে আপনাদের সাথে দার্সে আলোচনা করতেছি এটাও এই হাদিসের উপর নির্ভরশীল, আপনি বাসায় যাবেন সেটাও হাদিসের উপর নির্ভরশীল, খাবেন সেটাও হাদিসের উপর নির্ভরশীল। এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ, এটা কোরআনে কারিমে আছে সমার্থে, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওমা তুনফিকুল ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা আল্লাহর চেহারা পাওয়ার জন্য শুধুমাত্র তোমরা আল্লাহর কাছে খরচ করো নিয়ে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে, মুহাম্মাদুর রাসূলুল্লাযিনা মা'আ আশিদ্দাউল কুফার রুহামা বাইনহুম তারা আমরু কানসু ইয়াবতাগুনা ফাদল মিন আল্লাহ রিদওয়ানা, আল্লাহর ফজল তারা চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাথীরা যারা কাফেরদের উপর কঠোর ইমানদের উপর দয়াদ্র, তারা তাদেরকে আপনি দেখবেন তার রুকু অবস্থা সিজদা অবস্থায় আছে, কী চায় তারা, ইয়াবতাগুনা ফাদল মিন আল্লাহ রিদওয়ানা, তারা চায় আল্লাহর ফজল এবং করম, আল্লাহর রহমত এবং দয়া আছে, এটাও নিয়ে। তো হাদিসে অন্যান্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যাই করো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করলে, আল্লাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাটেনি। তো হাদিসের শব্দের বিভিন্ন অর্থ, এই একই অর্থে বিভিন্ন হাদিস আসছে, কিন্তু এই হাদিসটা একক, অর্থাৎ একমাত্র উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আর কেউ এটা বর্ণনা করেনি। তবে শব্দ বিভিন্ন আসছে, আমাদের ইমাম নাওয়াবী রহমতুল্লাহ যে শব্দটি উল্লেখ করেছেন, যে শব্দ এই শব্দগুলো এক জায়গায় নয়, এগুলি বুখারী বিভিন্ন জায়গায়, মুসলিম বিভিন্ন জায়গায়, তিনি সবগুলিকে একটা জওয়ামের করেছেন, একসাথ করে একটা একটা হাদিসটি উল্লেখ করেছেন। এই জন্য কেউ যদি বলে যে আমি বুখারী থেকে রেওয়ায়াত নেবো তাহলে পুরোপুরি পাবে না, কেউ যদি বলে আমি মুসলিম থেকে এই বর্ণনাটা পুরোপুরি নেবো তা নিতে পারবে না, কারণ একরকম হয় নাই, পুরোটা আসছে বিভিন্ন বর্ণনা থেকে তিনি একসাথ করেছেন, একসাথ করে যে শব্দগুলি দিলে পরিপূর্ণ হবে সেটাকে নিয়ে আসছেন। অর্থাৎ বর্ণনা কিন্তু ওমর আব্দুল খাতাব রাদিয়াল্লাহু আনহু কিন্তু এক এক জায়গায় এক রকম বর্ণনা করেছেন। তো এই হাদিসটি আমরা আজকে ব্যাখ্যা শুনব, এই হাদিসটি আমরা ব্যাখ্যা শুনব। প্রথম হচ্ছে তিনি বলছেন ইন্নামাল আমালু বিনিয়াত, প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল, প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল, এটা ব্যাখ্যা করো পরে আগে অর্থ করে নেই। ওয়া ইন্নামা লিকুল ইমরিম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি সেটাই সে পাবে যেটা সে নিয়ত করেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে, অর্থাৎ প্রথমটা হচ্ছে ইন্নামাল আমালু বিন নিয়াত,
প্রত্যেকটি আমলের নিয়তের উপর নির্ভরশীল। এটা হলো সেহা, আমল শুদ্ধ হওয়া না হওয়া নিয়তের উপর নির্ভরশীল। ওয়াইনামা লিকুল ইমরিম মা নাওয়া, আর প্রত্যেকটি ব্যক্তি তাই সেভাবে যা সে নিয়ত করেছিল হচ্ছে সব কীভাবে, সবের কী হবে। প্রথমটা হচ্ছে আমল শুদ্ধ হওয়া, আর এটা হলো সবের ব্যাপার, এই জন্য দুইটা ভিন্ন ভিন্ন এক না। প্রমাণ কারণ হিজরত তুই আল্লাহ রাসুলহি, যার হিজরত হবে আল্লাহ তার রাসুলের দিকে। হিজরত হত হলো দেশ ত্যাগ করা, যেই ব্যক্তি দেশ ত্যাগ করবে আল্লাহ তার রাসুল এর জন্য তার দেশ ত্যাগ করে আসবে, বা হিজরত আল্লাহ রাসুলি তার হিজরত হবে আল্লাহ তার রাসুলের দিকে। ওমান কানাত হিজরাতুলি দুনিয়া, অর্থাৎ তার একটাই উদ্দেশ্য, ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে না, আল্লাহ রাসুলের একটাই হবে। ওমান কানাত হিজরাতুলি দুনিয়া, আর যার হিজরত হবে দুনিয়া পাওয়ার জন্য, অর্থাৎ যার হিজরত হবে হে কাফের দেশ থেকে ইমানদার দেশেই আসছে, ধরেন হিজরত তো এটার নাম, ইমানদার দেশ থেকে কাফের দেশে করার নাম হিজরত না, এটা হচ্ছে কুফরি কাজ বেশিরভাগ জায়গাতে, যদি প্রয়োজন প্রয়োজন থাকে যা প্রয়োজন থাকা কুফরি কাজ, এটা হিজরত বলা যায় না। যে আল্লাহ মুক্তার রাসুল দিয়ে হিজরত করেছে, উদ্দেশ্য আল্লাহ মুক্তার রাসুল, তার একটা আল্লাহ রাসুল হিজরত। আর যে ব্যক্তি হিজরত দ্বারা উদ্দেশ্য হবে দুনিয়া, লে দুনিয়া সিবা, দুনিয়াকে সে পাবে, আও ইমরাত ইয়াঙ্কার, অথবা কোনো নারীকে সে বিয়ে করবে, ফাহিজরাতু ইলা মা হাজার ইলাই, তার হিজরত হবে ওইদিকে যেদিকে সে হিজরত করেছে সেটাই সে, অর্থাৎ নির্ধারণ করেন এখানে কোন জন্য, কারণ আগে বলেছেন যদি আল্লাহ তার রাসুলের দিকে হতো সে আল্লাহ রাসুলের দিকে, অন্য অন্য কোনো দিকে যেতে পারে না, কিন্তু যে ব্যক্তি দুনিয়া পাবে অথবা কোনো নারীকে বিয়ে করবে এই উদ্দেশ্যে হিজরত করে, তাহলে তার হিজরতের সততা বিভিন্ন হবে, উদ্দেশ্য বিভিন্ন রকম হয়ে যাবে। এই জন্য ফাহিজরাতু ইলা মা হাজার ইলাই, যেদিকে হিজরত যেটার উপর নিয়ত করে হিজরত করছে সেটাই তার জন্য হবে। আমরা দেখতে পাচ্ছি যে হাদিসটি অর্থ আমরা বুঝেছি, এখন আমরা একটু ব্যাখ্যা করব হাদিসটি আসলে কী বুঝাইতে চাচ্ছেন, হাদিসটি আসলে কী উদ্দেশ্য, মাহাউল কী, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। যদি আমরা দেখি হাদিসটি সম্পর্কে, দেখি কি একটু আলোচনা করে যাই, যে প্রথম হাদিস, প্রথম বলছে যে মুত্তাফাক আলাইহি, হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাইহি, অর্থাৎ বুখারি মুসলিমে আসছে, হাদিসটি আসছে বুখারি এবং মুসলিমে। বুখারি মুসলিমে আসার অর্থ হচ্ছে যে এটাতে শুদ্ধ হওয়ার উপর আর কোনো চিন্তা করার দরকার নেই, হাদিসটি বিশুদ্ধ। তো বিশুদ্ধ হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, কখন আসছে ইন্নামাল আমালু বিন্নিয়া, একই হাদিসের বিভিন্ন শব্দ সেখানে আসছে। সুতরাং হাদিসটি যখনই বলছে মুত্তাফাক আলাইহি, দুইটা জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে হাদিসটি বিশুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে এই হাদিসটি বুখারিতেও আছে মুসলিমও আছে, আর একই সাহাবি থেকে আসছে, একই সাহাবি থেকে আসছে। তারপরে তিনি অতিরিক্ত বলছেন ওয়াল্লাফজুল বুখারি, হাদিসের লব্জটি বুখারি রহমতুল্লাহ আলাই নিয়ে আসছেন, অর্থাৎ উভয় মুসলিম বুখারি মুসলিম উভয় বর্ণনা করেছেন, কিন্তু এ হাদিসের এই ইয়াটা শব্দগুলি আসছে নিয়ে আসছে ইমাম বুখারি থেকে, ইমাম বুখারি থেকে আসছে। হাদিসটিতে আমরা মৌলিক চারটি জিনিস আলোচনা করতে চাই, একটি হচ্ছে হাদিসে আসলে কী কী জিনিস আলোচনা করা হয়েছে, অনেক কিছু। আপনি যদি কোনো দেখেন ইমাম ইবনুল রাজব রহমতুল্লাহ আলাই, তার এই হাদিসেরও ব্যাখ্যা লিখছেন অনেক পৃষ্ঠা, অনেক পৃষ্ঠা পৃষ্ঠার ভবিষ্যৎ লিখেছেন, কেউ কেউ এই হাদিসের উপরে একটা গ্রন্থই লিখেছেন, একটা গ্রন্থই লিখেছেন, আল উমুর বি মাকাসিদিহা, একটা কায়দা কুল্লিয়া এই হাদিসটির উপরে। এই হাদিসটির উপর বলা হয় থাকে দিনের চারটি যে সমস্ত হাত বা পাঁচটি হাদিসের নির্ভরশীল যে দিন ইসলাম, তার মধ্যে একটি হচ্ছে এটা। তো আমরা এখন লম্বা আলোচনা যাব না, সংক্ষিপ্ত বোঝার জন্য একটা কথাই বলবো, যে চারটি জিনিস আলোচনা জিনিস বোঝা যায় সহজে। একটা হচ্ছে যে অভ্যন্তরীণ দিক, মানুষের দুটো দিক থাকে, একটা প্রকাশ্য দিক, একটা অভ্যন্তরীণ দিক। অভ্যন্তরীণ দিকের যে কাজ মানুষ করে অন্তরের ভিতরে বা নিজের অন্তরের কন্দরে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলি যা যা করে এগুলির একটা মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এই হাদিস দিয়ে। এই হাদিস দ্বারা নির্ধারিত হবে যে একজন ইমানদার আসলে সে কী পাবে, তার উদ্দেশ্যখানা কী, এটা হচ্ছে অভ্যন্তরীণ আমলের মানদণ্ড, অভ্যন্তরীণ আমলের মানদণ্ড। প্রথম কথা হচ্ছে এটা, অভ্যন্তরীণ আমল আপনার শুদ্ধ হবে কি হবে না সেটার উপর নির্ভর মানদণ্ড করা হয়েছে। এটা আপনার এটা গ্রহণযোগ্য হবে কি হবে না, কতটুকু হবে, তার পরিমাণ কত, এটার উপর নির্ভর করে এটা হচ্ছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ আমলের মানদণ্ড, আপনার অন্তরের ভিতরে কী আছে এটার মানদণ্ড হচ্ছে এটা। তো এটা দুইটা জিনিস এটার মধ্যে আছে, একটা হচ্ছে যে আপনার এটা শুদ্ধ কতটুকু হবে, সব কতটুকু হবে,
শুদ্ধ কতটুকু হবে, সব কতটুকু হবে, এটাও নির্ভর করে দুটাই। যদি নিয়তটা প্রথম থেকে খারাপ থাকে তাহলে শুদ্ধই হলো না। ধরুন কেউ নিয়ত সালাত আদায় করছে, নিয়ত করছে দেখানোর জন্য, অথবা কেউ ধরেন পড়াচ্ছে, নিয়ত করলো যে আমি আমাকে বড় আলেম বলবে, অথবা নিজে ব্যাখ্যা করলো কোথাও বক্তা বলবে, তাহলে সওয়াব হলো না, মানে আমলটা শুদ্ধ হলো না। আবার ধরেন কেউ আশা করছে পড়ানোর পরে যে এটা পড়াইলে আমার সওয়াব হবে, একটু সওয়াবই পাবে, আবার যখন আশা করবে যে এটা হেদায়েত নসিব আর একটু বেশি পাবে, তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ আমলের মানদণ্ড হচ্ছে হাদিসটি। আপনার যাবতীয় আমল, মানুষ দুইটা জিনিস আমল করে, প্রকাশ্য অপ্রকাশ্য, অপ্রকাশ্য যত আমল আছে সেগুলির মানদণ্ড হচ্ছে হাদিস। এই হাদিস দিয়ে এটা নির্ধারণ করা হবে কোন হাদিসটি মানে আমলটা শুদ্ধ হবে কি না, আর আমলটা সব কতটুকু হবে এটার উপর নির্ভর করবে, এটার উপর নির্ভর করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা, এই হাদিসের প্রথম কথা হচ্ছে যে এটা যে হাদিসটি হচ্ছে অভ্যন্তরীণ কর্মের বা মানুষের অভ্যন্তরীণ কাজের মানদণ্ড নির্ধারণ করে যে কতটুকু শুদ্ধ হবে, কি শুদ্ধ হবে না, আর কতটুকু সওয়াব পাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, দুইটা শব্দ ব্যবহার করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত কি? নিয়ত হচ্ছে অন্তরে যেটা আপনি দৃঢ়ভাবে ধারণ করবেন করার জন্য, এটাই নিয়ত। নিয়ত মুখে উচ্চারণের জিনিস নয়, মুখে উচ্চারণ করার জিনিস না। কেউ কেউ বলতে পারেন যে হজের সময় যে মুখে উচ্চারণ করে, হজের সময় মুখে উচ্চারণ করে কি লাব্বাইকা হাজ্জান লাব্বাইকা ওমরাতা, এটা বলে, কেউ কেউ বলে যে এটা তো নিয়ত, এটা নিয়ত নয়, এটা হচ্ছে তাকবীরে তাহরিমের মতো। আলেমরা বলে যে তাকবীরে তাহরিম, যেমন সালাতের নিয়ত মনে মনে বলছেন আল্লাহ হক বলছেন, ঠিক হজেরও নিয়ত হচ্ছে মনে মনে আপনি সেটাকে তালবিয়া পাঠ করে সেটা আপনি কাজটা শুরু করলেন, এটা হলো মূল কথা। তো এখানে কোথাও মানে কোনো আবাদতের ক্ষেত্রেই নিয়ত উচ্চারণ করাটা আসলে শরীয়তে বলেনি, সব জায়গাতে নিয়ত হচ্ছে অন্তরের জিনিস। তো নিয়ত বলতে কী বোঝায় আসলে? নিয়ত বলতে দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে প্রথম হচ্ছে এই আদাত থেকে আবাদতকে আলাদা করা, অভ্যাস থেকে আবাদতকে আলাদা করা। ধরেন আপনি বাইর থেকে আসলে হাত পা ধোয়া একটা অভ্যাস আছে, আপনার ঘরে ঢুকলেন, ধোয়ার পরে হাত পা ধুলেন, মুখও ধুলেন, ওজুর মতোই সব কিছু করলেন, অন্তরের নিয়ত নেই, আপনার ওজু হবে না, যেহেতু আপনি সাধারণ অভ্যাস বসত করছেন এটা। অথবা ধরেন আপনি প্রতিদিন একবার গোসল করা আপনার অভ্যাসের ভিতরে করছে, শুক্রবারের সে অভ্যাসে বসে গোসল করছেন, নিয়ত করে নেই সবে, আপনি অভ্যাস বসত কাজটা হয়েছে কিন্তু নিয়তটা হয়নি, নিয়তটা আসেনি। সবের নিয়ত করলে শুধুমাত্র সব নিয়ত পাওয়া যায়। তো অভ্যাস নিয়ত হচ্ছে যে অভ্যাস থেকে আবাদতকে আলাদা করা, এক নম্বর কাজ নিয়তের। নিয়তের দুই নম্বর কাজ হচ্ছে একটি আবাদত থেকে আরেকটি আবাদতকে আলাদা করা। আপনি জোহরের সালাতে চার রাকাত দাঁড়াচ্ছেন না আসরের সালাতে চার রাকাত দাঁড়াচ্ছেন, এটা মনে মনে আপনার নির্ধারিত থাকতে হবে। দুইটাই আবাদত, অর্থাৎ একই আবাদত, একই ধরনের আবাদত থেকে এক আবাদতের মধ্যে একটি থেকে আলাদা করা, এটা হচ্ছে নিয়ত। তাহলে নিয়তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিয়তের মূল উদ্দেশ্য হচ্ছে, আবারও বলছি, কোনো কিছু দৃঢ়ভাবে ধারণ করা অন্তরে, এবং সে উদ্দেশ্যে যে উদ্দেশ্যে কাজটা করছি কাজটা করা, কোন উদ্দেশ্যে কাজটা নির্ধারণ করা, সেটা দুই উদ্দেশ্য হয়। একটা হচ্ছে আবাদতকে একটি আবাদ থেকে আরেকটি আবাদকে আলাদা করা, আরেকটি হচ্ছে অভ্যাসকে আবাদতকে অভ্যাস থেকে আলাদা করা, একটা হচ্ছে একটি আবাদকে আরেকটি আবাদকে আলাদা করা, দুইটা জিনিস, দুইটা জিনিসের নামই নিয়ত। এখানে আরেকটা জিনিস আছে নিয়তের ক্ষেত্রে, আপনি কার জন্য করছেন, কী জন্য করছেন এবং কার জন্য করছেন, দুইটাই নিয়ত। নিয়তের ক্ষেত্রে আপনি কার কী জন্য করছেন এটা বলতে হবে, আর কার জন্য করছেন এটাও বলতে হবে। ধরেন আপনি সালাত আদায় করছেন, কী জন্য করছেন, ব্যায়াম হবে, তাহলে কী জন্য করছেন বোঝা গেল। অথবা সালাত আদায় করছেন যে সওয়াব হবে, এটাও হয়েছে, এটাও হবে, সমস্যা নেই, এটা একটা কী জন্য করছেন, কিন্তু কার জন্য করছেন এটা করতে হবে, এটা নির্ধারণ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর জন্য হতে হবে। তাহলে নিয়ত শব্দের একটা কথা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো হুকুম কিন্তু অটোমেটিক চলে আসে, যেটা আমরা অনেক সময় চিন্তা করি না যে আসলে অর্থ কী। এটা আমরা দ্বিতীয়বার রিপিট করবো না, যেহেতু আমাদের অনেক লম্বা সামনে এগিয়ে যাবো আশা করতেছি। দ্বিতীয় জিনিসটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। ইমাম নাওয়াবী হচ্ছে নিয়াতে বহু বছর নিয়ে আসছেন, সেটা হচ্ছে ওনার বললাম যেগুলো উনি এখতিয়ার করেছেন, বিভিন্ন হাদিস থেকে শব্দ এনে একসাথ করেছেন।
তো ওই নামা লিকুল্লি মৃম্মা নামা, প্রত্যেকটি মানুষই তা যা ওইটাই পাবে যেটা সে নিয়ত করেছে। সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেকটি মানুষই ওইটাই পাবে যেটা সে নিয়ত করেছে। এখানে দুইটা বাক্যের মধ্যে প্রথম বাক্য হচ্ছে যে ইনামাল আমল বিনিয়া, এটা হচ্ছে যে শরীয়তে এই আমলের কী বিধান, এই শরীয়তের এই আমলের কী বিধান। একজন মানুষ ধরেন, একজন মানুষ তিনি হাঁটতে হাঁটতে একটা খাদে পড়ে তার ডুব দিয়ে উঠলেন একটা কোথাও, অথবা পানিতে পড়ে গেছেন ডুব দিয়ে উঠছে, শরীয়ত তাকে অজু বা গোসলকারী বলা হবে কিনা, এটা হলো এক নম্বর কথা। ইনামাল আমল বিনিয়তের মাসলা, এটা আমলটা কি শরীয়তে, আমলটার কী বিধান, আমলটা কি গ্রহণযোগ্য হবে কি হবে, এই আমলটা কি শরীয়ত দৃষ্টিতে এবাদতের অংশ কিনা, এবাদত হয়েছে কিনা, এটা হলো প্রথম কাজ ইনামাল আমল বিনিয়তের অর্থ। আর দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াইনামা লিকুল ইমরিমানামা, প্রত্যেক মানুষ ওইটা সে পাবে যাটা সে নিয়ত করেছে, একদম মানুষের দিকে। অর্থাৎ প্রথমটা হচ্ছে আমলের দিকে, আমলটা শুদ্ধ কিনা, আরেকটা হচ্ছে আমলের নিয়ত কী, আমলের কাজটা কী, শরীর দৃষ্টিতে আমেল যে কাজ করেছে তার বিধানটা কি, তার বিধানটা কি। প্রথমটা হুকুম দিচ্ছে এটা যে কোনটা শুদ্ধ আর কোনটা শুদ্ধ হবে না। দ্বিতীয়টা হুকুম দিচ্ছে এটা দ্বিতীয় অংশে যে কোনটাতে সওয়াব পাবে কোনটা সওয়াব পাবে না বা কতটুকু পাবে এটা নির্ধারণ করতেছে। তো দুইটা অর্থ ভিন্ন ভিন্ন, ইনামাল আমাল বিনিয়াত, এটার অর্থ হচ্ছে আমলটা, আমলটার নিয়তের উপর নির্ভরশীল। আর ওইনামা লিকুল ইমরিমা নেওয়া, প্রত্যেকটি মানুষ তাই ভাবে যা নিয়ত করে, যার অর্থ হচ্ছে আমেল কাজকারী, যে কাজ এই কাজটা করেছে সে কতটুকু পাবে, তারটা আসলে গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না। দুইটা জিনিসই ভিন্ন ভিন্ন রাসূলুল্লাহ উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা নিয়ত করে কাজ করবে তারটা শুধুমাত্র গ্রহণযোগ্য হবে, দৃঢ়তা অবলম্বন করে। আর যা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য না থাকবে তার আমলটা গ্রহণযোগ্য হবে না, তার আমলের স্বভাবও সে পাবে না। যদি কোনো নিয়তটা ঠিক থাকে যে আমি কাজটা আল্লাহর জন্য করছি আর কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমল করতে বলেছেন করেছি, তাহলে দুইটাই কাজটা কেন করেছেন আর কি কার জন্য করেছেন দুইটা নির্ধারিত হলে এই অর্থ হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত ও ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া। তিন নম্বর একটি জিনিস যেটা আমরা আলোচনা করতে সেটা হচ্ছে যে এরপরে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুল্লাহি ওয়া রাসূলিহি। একটা উদাহরণ দিয়েছে হিজরত দিয়ে, হিজরত দিয়ে কেন উদাহরণ দিলে, আরবরা তাদের দেশ ছেড়ে অন্যখানে যাইতে খুব কষ্ট পাইতেন। হ্যাঁ, কখনো কখনো তারা মৌসুমের সময় তারা অন্যখানে বৃষ্টি হলে যাইতেন, আবার কিন্তু আগে জায়গায় ফিরে আসতেন, নিজের দিয়ার বলা হয় এটাকে, দিয়েরা বলে কেউ কেউ, ডেরা নিজের এলাকায়, পাকিস্তানে বলে ডেরা, ইসমাইল খান ডেরা অমুক, তো আরবরা বলে দিরা, তো নিজের দিরাতে তারা ফিরে যেতেন জায়গা মতো, তারা কিন্তু কখনো তার এলাকা ত্যাগ করে যাইতে করতেন না, তারা আগ্রহী ছিলেন না। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পর অসুস্থ হওয়ার পরে মক্কার জন্য খুব কান্নাকাটি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনা যাওয়ার সময় মক্কার দিকে তাকিয়ে তিনি বলছেন যদি সবচেয়ে আহাব্বুল বিলাদ, আল্লাহর প্রিয় দেশ হচ্ছে তোমার এটা, আমাকে বের না করে বের হইতাম না, তিনি বলতেছিলেন কি। তো মানুষের এই যে টান তার ইয়ার দিকে, নিজের এলাকার দিকে বা নিজের জন্মস্থানের দিকে বা যে এলাকা, এই সমস্ত এটা কিন্তু একটা স্বাভাবিক রীতি। তো মানুষ কখন হিজরত করে, হিজরতটা ওই সময় হয় যখন তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে, সেটা উদ্দেশ্যটা দুনিয়ার উদ্দেশ্য হতে পারে অথবা আল্লাহ তার রাসূলের দেয়া নীতিমালা অনুসারে হতে পারে। তো এটা দিয়ে উদাহরণ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিজরতের কথা উদাহরণ দিচ্ছেন দুইটাই, যে হিজরতটা আমলটা কেন করছে আর হিজরতটা আমলটা কার জন্য করছে। এই জন্য হিজরতের উদাহরণটা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। দুইটি বাক্য, প্রথম বাক্য হচ্ছে তার ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহর রাসূলের দিকে যার হবে, যার হিজরত হবে আল্লাহর রাসূলের দিকে, অর্থাৎ উদ্দেশ্য খানা কি আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য উদ্দেশ্য হলে ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি, তাহলে সওয়াবটা সেরকম হবে, আর এটা যদি না হয় তাহলে সে সবটা সে সেরকম পাবে না। এই জন্য একই জিনিসের ভিতরে হিজরতের কথাটি উল্লেখ করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, কারণ হিজরত করা তাদের জন্য খুব কঠিন ছিল, এখনও অনেকের দিক অনেকেরই, শুধু ওদের নয় আরবরা সহ অন্যদেরই, নিজের জন্মভূমি বা নিজের এলাকা ত্যাগ করে অন্যখানে যাওয়া অনেকের জন্য কষ্টকর হয়, অনেকের জন্য কষ্টকর হয়, এবং সেটা তারা অনেকেই ছাড়তে চায় না, কোনোভাবেই ছাড়তে চায় না। তো হিজরতের মূল উদ্দেশ্য কী আসলে, আল্লাহ এবং তার শরীরে হিজরত একটা আছে, আর যেটা শরীয়ত অনুমোদিত হিজরত সেটা আলাদা কথা।
শরীয়ত হিজরত হচ্ছে আল্লাহ এবং তার রাসূল কে খুশি করার জন্য, অথবা আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ এবং তার রাসূল যা যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে মূলত আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাওয়া যে জায়গা স্থান সেটা হচ্ছে হিজরত। যেমন মক্কা অবস্থান করা কষ্টকর, মদিনা অবস্থান করা তাদের জন্য ভালো অবস্থায় থাকে, তারা সেখানে যেয়ে আল্লাহ এবং তার রাসূল অনুসারে রাসূলের নির্দেশনা অনুসারে কাজ করতে পারবে। তারা মক্কা ছেড়ে মদিনায় গেছে, এটা হলো হিজরত, এটা হলো হিজরত। অর্থাৎ যেটা নিজের খুব নিজের কাছে পছন্দনীয় এটাকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের পছন্দ অনুসারে নিজের জীবনকে সাজিয়ে নেওয়া, এটা নাম হচ্ছে হিজরত, এটাকে চলে যাওয়া হিজরত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, তবে তারা হিজরত করেছেন দিন নিয়ে, দিন বাঁচানোর জন্য হিজরত করেছেন। অনেকে আছে দিন বাঁচানোর জন্য নিজের দেশ থেকে তখন হিজরত করেছেন কাফেরদের দেশে দিন বাঁচানোর জন্য। এই জন্য নয় যে কাফের দেশে হিজরত করা যায়, এটা না, বরং সেখানে তারা বলেছেন যেখানে গেলে ইমান আমল তারা প্রতিপালন করতে পারবে, সেখানে গেলে তারা এই ইমান প্রতি ইমান নিয়ে থাকতে পারবে। এবং সেখানে শুনেছি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে শুনেছি সেখানকার বাদশাহ খুব ভালো মানুষ, সেখানে দিন নিয়ে টিকে থাকতে পারবে। তো মূল জিনিসের দিনের জন্য তারা পদত্যাগ করে নিজের দেশ ত্যাগ করেছেন, অন্য কোনো উদ্দেশ্য তারা দেশ ত্যাগ করেননি। তাহলে হিজরতের জন্য অবশ্যই এই উদ্দেশ্যটা জরুরি, এবং আল্লাহ এবং রাসূলের দিনকে প্রতিষ্ঠা করা এবং তার দিনের উপর চলা, এটা হলো মূল মূল জিনিস। এটা যদি কেউ করে, হিজরত এটা করে, তাহলে তার সওয়াবটা সে অবশ্যই পাবে। এটা হচ্ছে এটা এটাই বলা হচ্ছে ফাহিজাতু ইল্লাহে ওয়া রাসূলি। তো আল্লাহ এবং তার রাসূলের হিজরত দুই রকম, এক রকম হচ্ছে হিজরতুল কুলুব, অন্তরের হিজরত। আপনার অন্তর চায় যে ইখলাসের সাথে আপনি নিয়তের আল্লাহ মতো রাসূল দিয়ে যাবেন, তার আল্লাহর কথা শুনবেন, রাসূল আনুগত্য করবেন, অন্তরের মধ্যে আপনি গেঁথে নিয়েছেন, এটা একটা হিজরত, এটা একটা হিজরত। আরেকটা হচ্ছে দেশ ত্যাগ করা, এটা একটা হিজরত। দেশ ত্যাগ করা সেটা হচ্ছে কী জন্য, আগেরটার জন্যই, যে আমি ইখলাসের সাথে আবাদ করতে পারি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আগাতে পারছি না, তার অনুসরণ করতে পারছি না, এই জন্য এইটাও একটা হিজরত। এই দুইটা হিজরত ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন গ্রন্থে হিজরতের কথা উল্লেখ করেছেন, এমনকি তিনি একটা গ্রন্থও লিখেছেন তরিকুল হিজরতাইন ওয়া বাবু সাআদাতাইন, দুই হিজরতের পথ, দুই হিজরতের পথ। এই হিজরতের অন্তর অন্তর যেন আল্লাহমুখী হয় একটা, আরেকটা হচ্ছে শরীর যেন আল্লাহমুখী হয়, অর্থাৎ বাইর বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুদিকেই একজন মানুষ আল্লাহর দিকে হিজরত করতে আদিষ্ট, আল্লাহর দিকে হিজরত করতে আদিষ্ট। অন্তরটা পুরোপুরি আল্লাহর জন্য হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যর জন্য হবে, আর বাহ্যিক দিক থেকে যেখানে সেটা করা যায় না যে সমস্ত দেশে, সেখান থেকে ওয়াজিব হোক অথবা মুস্তাহাব হোক, সে সমস্ত দেশ থেকে ফিরে আল্লাহ এবং তার রাসূল যে আল্লাহ রাসূলকে আনুগত্য করা যায় এমন জায়গাতে হিজরত করার নাম হচ্ছে হিজরত। হিজরত দুটি দিকে আছে, দুটি দিকে ইমাম কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন, এর গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আমাদের জানা দরকার। চতুর্থ যে জিনিসটা আমরা জানতে চাই এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদাহরণ দিয়েছেন হিজরত দিয়ে, হিজরতের উদাহরণ এই জন্য দিয়েছেন কারণ একজন মানুষ আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করতে পারে, আরেকজন মানুষ হিজরতের বিভিন্ন উদ্দেশ্য হতে পারে, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য নির্দেশ, তার আল্লাহ রাসূল সন্তুষ্ট করার জন্য হিজরত, আরেকটি হিজরত হচ্ছে দুনিয়া পাওয়ার জন্য। কোনো কোনো দেশে গেলে আনন্দ থাকা যায়, টাকা রোজগার করা যায়, সেখানে শান্তি মানুষের একটা সুনাম হয়, অথবা সে দেশে চলা যায় ভালো করে, সে দেশে টাকা রোজগার ভালো হয়, সে দেশে থাকলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বেশি ইত্যাদি একটা, এটা কিন্তু হিজরত না, হিজরতের উদ্দেশ্য এটা না। কখনো যারা হিজরত বলবে তার হিজরত ভুল বুঝছে, এটা হিজরত না, আল্লাহ এবং তার রাসূলের হিজরত না, শরীয়ত হিজরত না। এটা শরীয়ত হিজরত হচ্ছে এমন হিজরত যে ব্যক্তি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের দিকে, এটা হলো মূল কথা। আর দ্বিতীয় হিজরত হচ্ছে, হ্যাঁ, কেউ কেউ হিজরত করে দুনিয়াতে কোনো সম্পদ পাওয়ার জন্য অথবা কোনো বিয়ে করার জন্য, দুইটাকে উল্লেখ করা হয়েছে, দুইটাই কিন্তু সুরতে এক, হিজরতে দুইটার নাম, কিন্তু নিয়তের ক্ষেত্রে পার্থক্য হয়ে গেছে। দুইটাই কিন্তু হিজরত করেছে, কিন্তু নিয়তের ক্ষেত্রে পার্থক্য হয়ে গেছে, দুইটাই হিজরত, দুইটাই উদ্দেশ্য হিজরত। হ্যাঁ, অর্থাৎ কাফেরদের দেশ থেকে ইমানদারের দেশে হিজরত করছে, তখন অব হিজরত ঠিক আছে, ইমান দেশে ইমান যেখানে ইমান রাখা যায় হিজরত, হিজরত ঠিক আছে, তাই হিজরত, কিন্তু এটার উদ্দেশ্যখানা ভিন্ন। একজনের উদ্দেশ্য হচ্ছে যে সে আল্লাহ রাসূল সন্তুষ্ট করবে, আরেকজনের উদ্দেশ্য হচ্ছে ওখানে গেলে কোনো কিছু পাওয়া যাবে, সেজন্য সেটাকে সেজন্য সে সেখানে হিজরত করেছে, এটা হিজরত। কিন্তু কোনোভাবেই দ্বিতীয়টা হিজরত না, অর্থাৎ কাফের দেশে নিজে সব কিছু ছেড়ে চলে যাওয়া
এবং দিন রক্ষার্থে নয় যে কোনো উদ্দেশ্যে চলে যাওয়া একেবারে, সেটা হিজরতের ভিতরে পড়ে না। এই জন্য ধরেন আমরা আপনারা যারা দূরে দূরান্তে এখন বসবাস করছেন, আপনাদেরকে হিজরত বলা যাবে না, এটা সাময়িক আপনারা আসেন, এটা আপনাদের প্রয়োজন অনুসারে টাকা রোজগার করবেন, সেখান থেকে আবার যেখানে দিন নিয়ে থাকা যায় সেখানে হিজরত সেখানে চলে যাবে, এটা হলো শরীয়তের বিধান। ওখানে আপনার স্থায়ীভাবে থাকার জন্য আপনাকে শরীয়ত অনুমোদন করে না, কারণ এটা হিজরত বলে বলা হয়। হিজরত হচ্ছে অবশ্যই হইতে হয় দার কুফুর থেকে এমন জায়গাতে হিজরত হইতে হয়, কুফুরির দেশ থেকে হিজরত হইতে হয় এবং এমন জায়গা হইতে হয় যেখানে দিন প্রতিপালন করা যায়, মুসলিম দেশে হইতে পারে অথবা এমন যেখানে এমন জায়গা হইতে পারে যেখানে সে দিনের শায়ুল ইসলাম জহেরা প্রকাশ্য জিনিসগুলো প্রতিপালন করতে পারে, যেমন আজান, একামত, কোরবানি, সালাত প্রকাশ্যে, ঈদের জামা জুমা এগুলি আদায় করতে পারে, এবং এই ঈদ এই রমজানের মাসালা বলা হয় তাকে, রমজানের সুযোগ আছে সব কিছু, অর্থাৎ দিনের প্রকাশ্য দৃষ্টি আলোচনা প্রতিপালন করা যায় প্রকাশ্য দিকগুলো, সেটাকে বলা হয় সেটা সে দৃষ্টি হলো হিজরত হবে। অন্যদিকে গেলে হিজরত হয় না, নাম হিজরত নাম হলেও এটা হিজরত হয় না। তাহলে আমরা দুইটি দিক পাইলাম, একটি হচ্ছে হিজরত দুইটাই, হ্যাঁ হিজরত ওইটাই বলা হবে, যদি কোনো কেউ কাফের দেশ থেকে ইমান দেশে হিজরত এটা হিজরত ঠিক আছে, কিন্তু নিয়তের ক্ষেত্রে যে পার্থক্য হয়েছে আল্লাহ আমাদের রাসূলকে সন্তুষ্ট করার জন্য হলে সওয়াব হবে, আর এক জায়গায় যদি কোনো উদ্দেশ্য হয় যে দুনিয়া অর্জন অথবা মুসলিম দেশে হিজরত করছে দুনিয়া অর্জনের জন্য অথবা কোনো নারী বিবাহের জন্য অথবা দুনিয়ার কোনো অন্য কোনো কাজে অথবা অন্য কোনো অহংকার করার জন্য বিভিন্ন কারণে হিজরত করে, তা ফাইজাত উল্লা মাহাজারে যেদিকে হিজরত করছেন সেদিকেই তার হিজরত বলে গন্তব্য গ্রহণযোগ্য হবে, সেটা কখনও শরীয় হিজরত বলে গ্রহণযোগ্য হবে না, শরীয় হিজরত বলে গ্রহণযোগ্য হবে না। আমরা হাদিসটার অর্থটা বুঝলাম, এখন আমি একটু সামান্য ব্যাখ্যা করি। সামান্য ব্যাখ্যা হচ্ছে এই হাদিসটি আমরা যেতক্ষণ বললাম ইনামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটিকে বলা হয় যে দীনের মৌলিক তিনটি হাদিসের একটি, তিনটি হাদিসের একটি অথবা চারটি হাদিসের একটি, এবং প্রথমটি প্রথমটি, কারণ যে কোনো জিনিসের জন্য আপনার নিয়ত কিন্তু লাগবেই, নিয়ত লাগবে, তো নিয়তটা অন্তরে যেহেতু ধরা যায় না, চিনা যায় না, মানুষ আরেকজন যতক্ষণ না বলে ততক্ষণ বোঝা যাচ্ছে না অনেকের অন্তরের ভিতরে কী আছে কেউ জানে না, এই জন্য এটা আগে থেকেই ঠিক করে নিতে হয়। এই জন্য যুগ যুগ ধরে আলেমরা এটা দিয়ে তাদের কিতাব শুরু করেছেন এবং এটা দিয়ে মানুষ সবসময় বলে ইনামাল আমালু বিন্নিয়াত বলে থাকে মানুষ, কিন্তু যখন মানুষ সেটা প্রসার করে দেয়, এটা যদি মানুষ প্রসার করে দেয় যে আমার নিয়ত এটা কী ওইটা কী, তো তার ভিতরে থাকে না বাইর হয়ে গেল, এই জন্য নিয়তটা আগে শুদ্ধ করে মানুষের অনেক সময় প্রকাশ করে অনেকে প্রকাশ করে না। ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি বলেন যে হাদিসটি এতই গুরুত্বপূর্ণ যে আমি যদি এটা কিতাব লিখতাম প্রত্যেক অধ্যায়ের শুরুতে এটা লিখতাম, প্রত্যেক অধ্যায়ের শুরুতে ইনামাল আমালু বিন্নিয়াত দিয়ে শুরু করতাম। এই জন্য যুগে যুগে আলেমরা যখনই কিতাব লিখেছেন তখনই তারা এই ইনামাল আমালু বিন্নিয়াত হাদিসটাকে আগে লিখেছেন, সবসময় দেখে রেখেছেন, সবসময় এটাকে সাথে রেখেছেন। এটাকে সাথে দেওয়ার অর্থ হচ্ছে যে এইটার উপর নির্ভর করবে আমার পুরো বইটা, পুরো বইটা আমি কী উদ্দেশ্যে লিখেছি, কী উদ্দেশ্যে লিখেছি। কখনো কখনো আলেমরা সুযোগ খুঁজতেন যে কীভাবে তার কথাটা শুরু করা যায় হাদিস দিয়ে, সুযোগ খুঁজতেন, অর্থাৎ বিভিন্নভাবে ইনামাল আমালু বিন্নিয়াত যেন চলে আসে তার কিতাবের শুরুতে, এটা তারা চেষ্টা করতেন। কেন? এর মাধ্যমে তারা নিয়তটাকে পরিশুদ্ধ করার চিন্তাভাবনা করে। তো এই জন্য ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই এটা নিয়ে আসছেন। আবার তিনি দেখেন রিয়াদুস সালাহিনের প্রথমে তিনি এই হাদিসটা নিয়ে আসছেন, হাদিসটা নিয়ে আসছেন, কারণ তিনি সেটাকেও নিয়তকে পরিশুদ্ধ করার জন্য এটাকে তিনি আগে নিয়ে আসছেন। তো আমরা যেটা আগেও বলেছি ইমাম সিউতি এরকম জামে সাকির শুরুতেই হাদিসটা নিয়ে আসছেন, অথচ এটা এখানে আসবে না, কারণ ইন্নামা আসবে না, আসবে সাধারণত তারা আবজাদি হিসাব করেছেন, আবজাদি হিসাব আলিব্বা তার আলিব্বা এইভাবে আসবে, তো এখানে আসছে ইন্নামা আলিব নুন চলে আসছে আগে, কেন আনছেন? কারণ এটা হচ্ছে তার নিয়তকে পরিশুদ্ধ করে বোঝানোর জন্য সেটা নিয়ে আসছেন, প্রথমে নিয়ে আসছেন। তো সওয়াব পেতে হলে অবশ্যই নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। এখন যদি এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে একটা জিনিস মাহাদুফ আছে, ইন্নামাল প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল, কোনো কোনো নিয়তের বাদেও তো আমলটা হয়ে যায়। আপনার হাতে একটা মোবাইল ছিল ভেঙে ফেলছেন, নিয়ত হাতে পড়ে গেছে, তো আপনার এটা তো হাতে পড়ে ভেঙে গেছে, এমন তো হচ্ছে, কিন্তু এটা হচ্ছে উদ্দেশ্য শুধু আমল হয় না না হয় এটা না, আমলের স্বভাব হবে কি না, আমলটা গ্রহণযোগ্য হবে কি না, স্বভাব কতটুকু হবে, সহি কতটুকু হবে, দুইটা জিনিসকে নির্ধারণ করার জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত বোঝা হয়েছে। অর্থাৎ হয়ে গেলে আমল তো এমনি হয়ে যায়, এমনি কাজটা করলে হয়ে যাবে, কিন্তু এটা কতটুকু এটা গ্রহণযোগ্য হবে, কতটুকু এটা স্বভাব হবে, এই দুইটা জিনিসকে নির্ধারণ করার জন্য হচ্ছে মূলত ইনামাল আমালু বিন্নিয়াতের অর্থ। তো যে ব্যক্তি হিজরত করবে, ত্যাগ করবে, আল্লাহর মত রাসূল দিকে চলে যাবে, কার সব কিছু দুনিয়া সব কিছু পরিত্যাগ করে, সে অবশ্যই সবচেয়ে বড় সৌভাগ্যবান। আর যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে করবে, এই জন্য
তার এটাতে সবচেয়ে নিকৃষ্ট এটা উল্লেখ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার হাজরাইলি, যেদিকে হিজরত করছে সেটা খুব গুরুত্ব দেন, আগেরটা গুরুত্ব দিয়েছেন ফাহিজরত ইলাল্লাহ রাসূলি, যে ব্যক্তি আল্লাহ মতো রাসূল হিজরত করে সে আল্লাহ মতো রাসূল হিজরত করলো, মানে আবার উল্লেখ করেছে। দ্বিতীয়টা বলছে যে যেটা হিজরত করে সেটা, আমরা সাধারণত অবজ্ঞাস করে যেটা বলি সে যেদিকে যাবার সেদিকে যাক, ঠিক ওরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যে ব্যক্তি আল্লাহ মতো রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে না, দুনিয়া পাওয়ার জন্য অথবা নারী পাওয়ার জন্য, সাধারণত দুইটাই মানুষের উদ্দেশ্য হয়ে থাকে, বড় ধরনের উদ্দেশ্য দুইটাই থাকে, দুনিয়া বা নারী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উল্লেখ করে তিনি আমাদেরকে এটা সাবধান করলেন যে এটা একটা হাকির জিনিস, নিকৃষ্ট জিনিস, দুনিয়া পাওয়ার জন্য যারা হিজরত করবে নিকৃষ্টতম জিনিস। এই জন্য তিনি সেটাকে উল্লেখ করেন না যে আবার যে ব্যক্তি হিজরত করবে নারীর জন্য, যে ব্যক্তি হিজরত করবে ইয়ার জন্য দুনিয়ার জন্য, এটা আবার উল্লেখ করেন, বলছে ফাহিজাতু ইলা মাহাজির, যেদিকে হিজরত করছে সেটা যেন সে সেটাই সে পাবে, সেটাই সে পাবে। তো আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে আমরা যখন শিক্ষা পাই তা হচ্ছে যে কোনো আমল লা আমল ইল্লা বিনিয়া, কোনো আমল নিয়ত ছাড়া পাওয়ার সুযোগ নেই, নিয়ত লাগবেই, আপনি যেটা নিয়ত না করলে আপনি পাবেন না। একজন মানুষ সালাত আদায় করছে আপনার পাশে, আপনি এক পাশে সালাত আদায় করছেন, দুজনের মধ্যে আকাশ পাতাশ পার্থক্য হয়ে যাবে সালাতের। কেন? একজনের নিয়ত হচ্ছে আল্লাহকে খুশি করা, প্রত্যেকটি কথা যখন বলে সে আল্লাহর সাথে কথোপকথন করে, রুকুতে যখন যায় আল্লাহর সাথে সে তাসবিহ পাঠ করতেছে আল্লাহর নাম মনে করে স্মরণ করে, সজদায় যখন যাচ্ছে আল্লাহর কথা স্মরণ করে সে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে এবং দোয়া করতেছে, এবং কার জন্য নত হচ্ছে এটা সে স্মরণ করতেছে, কতটুকু নত হচ্ছে স্মরণ করতেছে, এবং সে স্মরণ করতেছে আল্লাহ আমার এই সজদাটা কবুল করবেন, এগুলি মনে করতেছে। আরেকজনের সে ডিউটি সারছে, অর্থাৎ সে মনে করছে ডিউটি পালন করতেছি, প্রতিদিন সালাত পড়তে পড়ে গেলাম, প্রতিদিন না যদি সালাত এভাবে না পড়ি মন খারাপ লাগে সেজন্য পড়তেছে, অনেকের অভ্যাস বসে হয়ে গেছে এটা না করলে ভালো লাগে না এটা হতে পারে, কিন্তু সেটা আসলে এই দুটোর মধ্যে কত পার্থক্য, দুইজনের সালাতের মধ্যে বিরাট পার্থক্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে মানুষ সালাত আদায় করে কারো 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, বলতে বলতে রাসূল বলেছেন কারো অর্ধেক কবুল হয় আর কারো পুরোটা কবুল হয়। তাহলে পার্থক্য আছে, নিয়তের কারণে পার্থক্যটা হচ্ছে, কাজ যার যতটুকু নিয়ত, নিয়তের উপরে নির্ভর করবে। আপনি ধরেন দক্ষিণ দিকে একটা জানালা খুলেছে ঘরে, কী জন্য? বাতাস পাওয়ার জন্য, আপনি বাতাসে পাবেন। আর যদি আপনি দক্ষিণ দিকে জানালা খুলেছেন এই জন্য যে মসজিদ দক্ষিণ দিকে, এখান থেকে আওয়াজ আসবে, তো আপনি কিন্তু বাতাস বন্ধ হবে না, কিন্তু আপনি কিন্তু সওয়াবটা পেয়ে যাবেন, যেহেতু মসজিদে আজান শুনবেন, আপনি আজানের জবাব দিবেন, সওয়াব পাবেন, এবং আজানের জন্য প্রস্তুত হতে পারবেন, আপনার নিয়তটা এটাই। তো কখনও কখনও মানুষ নিয়ত ঠিক না করার কারণে অনেক সওয়াব থেকে মাহরুম হয়ে যায়, অনেক সওয়াব থেকে মাহরুম হয়ে যায়। আপনি ধরেন অনেক সময় সকাল থেকে বসে বসে আপনি বসে আছেন সালাতের ইয়ার মধ্যে, সালাতের ইয়ার মুসল্লার মধ্যে বসে আছেন, সালাত যেখানে পড়ছেন, উদ্দেশ্য আপনার যে কিছু আরাম করে বসে থাকে, তাহলে আপনি সওয়াব পাইলেন না। আর যদি আপনার উদ্দেশ্য থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ফজরের সালাতের পরে কেউ বসে থাকে সূর্য ওঠা পর্যন্ত, আজকারগুলি পড়ে, তারপর 2 রাকাত জায়গায় থাকে এবং 4 2 রাকাত পড়ে, সে একটি পূর্ণ হজ এবং পূর্ণ উমরা সওয়াব পাবে। এই হাদিসটা আপনি জানেন, শুদ্ধ আপনি জানছেন যে নিয়ত করে বসছেন, তাহলে আপনি সওয়াব পাবেন। আর এমনি বসে থাকলে কোনো সওয়াব পাবেন না যদি 2 রাকাত পড়েন, কারণ আপনি তো এটা জানেন না। তাহলে নিয়তের উপরে আবার কিন্তু সওয়াব পাওয়াটা নির্ভর করছে। তাহলে সওয়াব নিয়ত সওয়াবটা আপনার শুদ্ধও করে, সওয়াবটাও পাবে নির্ধারণ করে, সওয়াব কতটুকু এটাও নির্ধারণ করে। এটা কি হচ্ছে লা আমাল ইল্লা বিনিয়া, নিয়ত ছাড়া কোনো সওয়াব পাওয়া যাবে না, নিয়ত ছাড়া কোনো সওয়াব পাওয়া যাবে না, নওয়াজ নিয়ত ছাড়া কোনো নিয়ত ছাড়া কোনো আমল শুদ্ধ হবে। আর প্রত্যেকটি আমল, দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে প্রত্যেকটি আমল নিয়ত অনুসারে নির্ধারিত হবে, নিয়ত কতটুকু সতটুকু পাবে, নিয়ত কতটুকু কতটুকু। সাহাবায়ে কেরামের কারো কারো আমল খুব লম্বা বেশি ছিল না, কিন্তু তারা নিয়তের কারণে সব কিছু তারা পেয়ে গেছে, নিয়তের কারণে অনেকেই অনেক সময় নিয়ে আমল করে, অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল এত মানুষ খুঁজে বেড়ায় নাই, কিন্তু তার নিয়তের কারণে সব কিছু তিনি পেয়ে গেছেন। তাহলে একজন মানুষ নিয়তের উপর নির্ভর করবে যে আমলটার সব কতটুকু হবে। 3 নম্বর হচ্ছে একজন আমলকারী তিনি তার আমলের নিয়ত অনুসারে যে সওয়াব পাবেন, এটাও কিন্তু নিয়তটা যেন পরিশুদ্ধ হয় এটাও লাগবে, অর্থাৎ এটা যেন আবার ভক্তিবাদী না হয়ে যায়,
যে একটা জিনিস করছি যে আমি ভক্তি নিয়ে কাজটা করলাম, এটা কাজ না। এই কাজটা আল্লাহ তার আসলে পছন্দময় জিনিস হতে হবে, পছন্দময় জিনিস হতে হবে। সেটা হইলে হইলে শুধুমাত্র আপনার সেটার সবটা আপনি পেয়ে যাবেন, সেটার সবটা আপনি পেয়ে যাবেন। নাহলে কিন্তু এটা আপনার শুধুমাত্র একটা ভক্তি করে দাঁড়ালেন যে আমি সারাদিন তৈরি, আজকে থেকে আমি এক লাখ বার জিকির করবো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে থাকবো, এটা তো আপনি সব পাবেন না। যদি নিয়ত আল্লাহ নিয়ত ভালো হইলে হলো না, কারণ এটা বোঝা গেল যে আপনার নিয়তটা হলেও নিয়তটা পরিশুদ্ধ জায়গায় হয়নি, অন্য জায়গায় ভুল জায়গায় হয়েছে, পরিশুদ্ধ জায়গাতে নিয়তটা আপনার আসেনি। এই জন্য এটাকে আমি খেয়াল রাখতে হবে, এটা যেন আমাদের নষ্ট না হয়ে যায়। তো নিয়তটা করার জায়গাটাও নির্ধারিত হবে, নিয়তটা কার জন্য করছি এটা হইতে হবে, এবং নিয়োগটা কেন করছি এটা হতে হবে, নির্ধারণ করতে হবে। চতুর্থ যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে আলেমের উচিত উদাহরণ দিয়ে কোনো কিছু বলা, যার বুঝাবে কখন তখন উদাহরণ দিয়ে বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবন শুধু উদাহরণ দিয়েছেন, যখনই কিছু হয়েছে তিনি বলেছেন উদাহরণের মতো। যেমন তিনি বলছেন তোমরা দেখতে পাবে আল্লাহকে চাঁদনি রাতে, চাঁদ দেখার মতো আল্লাহকে দেখতে পাবে, উদাহরণ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি আবার উদাহরণ দিচ্ছেন যে গাছগুলির মধ্যে একটি গাছ আছে ইমানদারের মতো, সেটা কি প্রশ্ন করেছেন উদাহরণ দেওয়ার জন্য। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাম সারা জীবন প্রত্যেকটি কাজের মধ্যে তিনি উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন। এই জন্য আলেমের উচিত যে কোনো দিন মানুষ বুঝবে না, এটা উদাহরণ দিয়ে এসে তাকে বুঝিয়ে দেয়, কারণ উদাহরণ দিলে মানুষের অন্তর সেটা স্থায়ী হয়, এটা অনেক অনেক দিন স্থায়ী থাকে এবং সেটা তার জন্য উপকারী হয়। সেই জন্য সবসময় উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা। আমরা দেখেছি যে হিজরতের উদাহরণ কেন দিয়েছেন, কারণ হিজরত বাহ্যিকভাবে একটি আমল, এটার মধ্যে নিয়ত যে এত পরিবর্তন হতে পারে এটা কিন্তু অনেকে হয়তো ধারণা করে নাই যে কী জন্য হিজরত তো করছেই। অনেকে আবার এই সমস্ত কাফের দেশে চলে যাওয়ার পরে হিজরতের নাম দেয় এটাকে, এটাও তো অবস্থার পরিবর্তন। হিজরতটাকে আপনার একদিকে কী কার জন্য করেছে, একটা কী জন্য করেছে, দুটাই নির্ধারিত, দুটাই নির্ধারিত হতে হবে। পঞ্চম যে আমরা এই শিক্ষা পাই হাদিস থেকে সেটা হচ্ছে যে হিজরতের ফজিলত কী। হিজরতের ফজিলত আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফা হিজরাতু ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকেই তার হিজরতটা হয়েছে। এখানে কিন্তু সব বর্ণনা করা হয়নি, কিন্তু যে জিনিস আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে সেটাই তো গ্রহণযোগ্য হবে, অন্যরা তো গ্রহণযোগ্য হবে না, এটাই হলো মূল কথা। আর অন্য হাদিসে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে, হাদিসে অন্য হাদিসে আসছে সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি শর্ত করতে চাই, আমি শর্ত করতে চাই আপনার হাতে বায়াত হব বা আপনার হাতে ইসলাম গ্রহণ করবো, শর্ত হচ্ছে আমার আগের গুণা মাফ হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন তিনি বললেন আমার আলিমটা, তুমি কি জানো নি আনার ইসলাম ইয়াহদি মা কানা কাবল ইসলাম, আগে যা আছে সব বিনষ্ট করে দেয়, আগের যত গুণা সব নষ্ট করে দেয়, আগের যত গুণা সব নষ্ট করে দেয়। ও আন্নাল হিজরাতা তাহাদি মা কানা কাবল, আর হিজরত আগের গুণাগুলি বিনষ্ট করে দেয়। ও আন্নাল হাজ্জা ইয়াহদি মা কানা কাবল, হজ আগের গুণাগুলো সবই ধ্বংস করে দেয়, অর্থাৎ গুণাগুলি নষ্ট করে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিজরতের রয়েছে বিরাট ফজিলত, ইসলামের পরেই হিজরতের ফজিলত গুণা মাফের দিক থেকে, অনুরূপভাবে হজেরও রয়েছে ফজিলত। এর অর্থ হচ্ছে হিজরতের ফজিলতটা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমরা হিজরতের ব্যাপারটাকে দেখব, ওই সময় যখন এমন দেশে কেউ অবস্থান করে যে দেশে তার থাকা শরীয়ত অনুমোদন করে না, কারণ সেই দেশে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন লা ইয়াতারা আনারানে, দুই আগুন একসাথে জ্বলতে পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুমিনিন ইয়াসকুনু বাইনা জাহরানাই মুশরিকিন, আমি সম্পূর্ণরূপে মুক্ত ওই মুসলিম থেকে যে মুসলিম কাফেরদের মাঝখানে মুশরিকদের মাঝখানে বসবাস করে, সেটা হচ্ছে সেই এখান থেকে হিজরত করার সুযোগ থাকে। আর যদি হিজরত করার সুযোগ না থাকে তাহলে সেই হিজরত করার অবস্থা কিন্তু অপেক্ষা করবে, কিন্তু সেখানে নিজের স্থায়ী বাসস্থান বানাতে পারবে না। অনেকেই যেটা করে থাকে মুসলিম দেশ থেকে গিয়ে কাফের দেশে স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে। এটা এখন অনেকেই বলে থাকে যে মুসলিম দেশ থেকে তো আমরা যাচ্ছি দাওয়াতের উদ্দেশ্যে, দাওয়াতের উদ্দেশ্যে আপনার যেতে পারেন কোনো সমস্যা নেই, দাওয়াতের উদ্দেশ্যে যেতে পারেন, কিন্তু সেখানে স্থায়ী বসবাস করা যাবে না। প্রথম উদ্দেশ্য হচ্ছে দাওয়াত গেলেও দুইটা শর্ত লাগবে, এক নম্বর হচ্ছে আপনি দাওয়াত সম্পর্কে আপনার জানতে হবে, দ্বিতীয়ত আপনার ইমানের ব্যাপারে আপনি অন্তত স্যাটিসফাই থাকতে হবে যে আমি ওখানে গেলে কোনো ফেতনায় পড়ে যাব না, এই দুইটা জিনিস থাকতে হবে। আর তিন নম্বর হচ্ছে সেখানে গিয়ে আপনি স্থায়ীভাবে চিন্তাভাবনার থাকা চিন্তাভাবনা করবেন না, যদি না সেখানে দাওয়াতের জন্য আপনি দাওয়াতের কাজে স্থায়ী থাকতে হবে সেটা আলাদা কথা, দাওয়াতের কাজ নিয়ে দুনিয়া থাকার জন্য যেন স্থায়ীভাবে না থাকেন সেটা আলাদা, সেটা যেন আমি শেয়ার করতে হবে আপনাকে। তাহলে দাওয়াতের নাম দিয়ে গেলেই হবে না, দাওয়াতের আসলেই বাস্তবতা থাকতে হবে, এবং সেটা আসলেই কি আপনি দাওয়াতের জন্যই আসেন না দুনিয়ার কোনো শান্তিতে আসেন এই জন্য বৈদেশে থাকা হয় বা সন্তান সন্ততির ভবিষ্যৎ চিন্তাভাবনা করে আসেন,
এগুলি সবই সন্তানের ভবিষ্যৎ না ভবিষ্যৎ নষ্ট করার চিন্তা ভাবনা করে থাকা, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিজরতের বিশাল সব রয়েছে, তবে হিজরতটা যেন শরিয়া অনুমোদিত হিজরত হয় এটা খেয়াল রাখতে হবে। ছয় নম্বর যে ফজিলত সেটা হচ্ছে একজন মানুষ সওয়াব পায় আবার গুনাও পায়, সওয়াব পায় এবং গুনা পায়, এবং কখনো কখনো সে সওয়াব থেকেও মাহরুম হয়ে যায়, গুনা থেকেও মাহরুম হয়ে যায়। অর্থাৎ গুনা সওয়াব থেকেও মাহরুম হয়ে যায় আর গুনার মধ্যে পতিত হয়ে যায় যখন সে নিয়তটা পরিবর্তন করে ফেলে, যখন যেটা নিয়ত করবে সেটা হয়ে যাবে। একজন মানুষ প্রথমে দাওয়াতে নিয়ত গেছে, পরে তার কাছে ভালো লাগলো ওই দেশ আর আসতে ইচ্ছা করে না, এরকম বহু মানুষ আছে। ওই সময় দেশে গেছে প্রথমে তাবলিগ বা প্রচার দিন প্রচারের উদ্দেশ্যে সে সেখানে থেকে গেছে, তাদের উদ্দেশ্য কিন্তু দিন প্রচার যতটুকু আছে আমরা কারোর নিয়তে প্রবেশ করছি না, কিন্তু সে নিজে বুঝে যে নিয়ত কতটুকু তার উদ্দেশ্য নিয়ত দিন প্রচার, এবং সে দিন কতটুকু জানে সেটাও প্রথম বিষয়, দিন আসলে জানে কি না, নিজের শুধু নিয়ত করলেই তো হবে না, তাদের দিনটা জানতেও তো হবে। সপ্তম যে শিক্ষা আমরা পাই এই হাদিস থেকে তা হচ্ছে যে কখনো কখনো ওসিলার মাধ্যমে একটা মাধ্যম আছে, মাধ্যম ধরছেন সেটা নিয়তের কারণে কিন্তু সবই পরিণত হয়ে যায়। ধরেন আপনি খাচ্ছেন পান করছেন, উদ্দেশ্য কি শক্তিশালী হলে আল্লাহ ইবাদত করতে পারবো, সব হবে, এটা তো সব হবে। কিন্তু কখনো কখনো উল্টাটাও হয়, আপনি খাচ্ছেন যে খারাপ কিছু করবেন বা খাই শেষ করে ফেলবেন অমুকের এতিমের সম্পদ, তাহলে আপনার কিন্তু নিয়তের কারণে আপনার এটা হারামের দিকে চলে যাচ্ছে, নিয়তের কারণে হারামের দিকে চলে যাচ্ছে। তাহলে কখনো কখনো জায়েজ জিনিসও নিয়তের কারণে হালাল বা হারাম পরিণত হয়ে যায়, তাহলে নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো কখনো কখনো অষ্টম যে শিক্ষাটা হচ্ছে একই আমল একই জন দুজনে একসাথে কাজ করছে, দুজন একসাথে কাজ করছে, একজন জন্য সেটা হলো সওয়াবের কাজ, একজনের সেটা গুনার কাজ, একই আমল একজনের জন্য সওয়াবের কাজ একজনের গুনার কাজ। কেন? সে নিয়তটা কী করেছে সেটার উপরে, নিয়তটা কী করেছে সেটার উপরে। কেউ ধরেন চুরি করে আসে গোসল করছে, কেউ এবাদত করছে সারা রাত ধরে এখন গোসল করছে, গোসল তো দুইটাই হল, দুইটাই গোসল, কিন্তু তারটা হচ্ছে এবাদতের কারণে করছে আর একটা তারটা হচ্ছে গুনার কারণে করছে। তাহলে এক একজনের উদ্দেশ্য এক এক রকম, তো উদ্দেশ্য নির্ধারণ পর্যন্ত আসলে মানুষের অভ্যন্তরীণ দিকটা পরিপূর্ণভাবে পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত কারো ব্যাপারেই বলা যায় না যে আসলে সে কী করেছে। তাহলে এই জন্য আমাদের বেশি দরকার নিয়তটা পরিশুদ্ধ করা, নিয়তটা পরিশুদ্ধ করা এটা বেশি দরকার। এই গ্রন্থের শুরুতে এই হাদিসটা আমরা ইমাম নবী উল্লেখ করেছেন, আমরা উল্লেখ করেছি, এই হাদিসটার ব্যাখ্যা আমরা পড়লাম। এর অর্থ হচ্ছে নিয়ত ছাড়া আমরা কোনো কাজে এগিয়ে যাব না, তবে নিয়তটা মুখে উচ্চারণ করবো না, অন্তরের মধ্যে আগে নির্ধারণ করে নেব। সলভে সারেন সবসময় বলতেন যে আমার ইচ্ছা হয় যে কোনো কাজ করব আমি আগে কিছু বলে অপেক্ষা করো, আমি নিয়তটা ঠিক করে নিই, অর্থাৎ কাজটা কেন করব। আপনি যদি ধরেন আপনার ভাইকে হেল্প করলেন, যদি হেল্প করার নিয়ত থাকে এটা যে আমার এর সওয়াবও হবে সদাকাও হবে দানও হবে আর সেও এটা বি আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্যের উপরে কাজ করবে, তাহলে সব আপনি সব পাবেন পুরোটার মধ্যে। আপনি যখন টাকা দেওয়ার ক্ষেত্রে নিয়ত করবেন এটা যে টাকা দিলে বাবা খুশি হবে আল্লাহ খুশি হবে এটা সব পাবে, আবার যদি নিয়ত করেন যে এটা টাকা দিলে ওই জন্য যে সে এরপরে আমার কোনো কাজে লেগে যাবে, আমার উপকার লাগবে, দেশে গেলে আমার কথা শুনবে বা নির্দেশ দিলে শুনবে এই জন্য দিলাম, তাহলে সেটা অনুসারে সব পাইলেন না, আপনি পাবেন দুনিয়ার কাজের জন্য, সেটা আপনি কোনো সব পাচ্ছেন না, কাজটা জায়েজ। আর তাকে টাকা দিচ্ছেন সে হারামে উড়াবে তখন আপনি গুনার মধ্যে পড়বেন। এক একটা কাজ যতক্ষণ পর্যন্ত আপনার নিয়তকে পরিশুদ্ধ না করে ততক্ষণ পর্যন্ত আপনি এটার মধ্যে ভালো কিছু আশা করতে পারেন না। ঠিক অনুরূপ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনজন মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে, তিনজন মানুষ দিয়ে। একজন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি এলেম অর্জন করেছে, হ্যাঁ কারি এলেম অর্জন করেছে বা কারি পড়েছে, যেভাবে পড়েছে মানুষ, তো সে ব্যক্তি হাসার মা হাসার দিন আসবে, আল্লাহ তাকে জানাবে করে যে কেন বলে তোমাকে তো কারি বলার জন্য অথবা আলেম বলার জন্য বলা তোমাকে পড়েছ, এটা বলা হয়ে গেছে দুনিয়াতে পেয়ে গেছে, এখন আর তোমার জন্য আর কিছু নেই আমার কাছে জাহান্নাম ছাড়া। আরেকজন যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন জান দিয়ে ফেলছে সেও জাহান্নামে যাবে, কেন তার নিয়তটা শুদ্ধ ছিল না, তার নিয়তটা ছিল এটা যে মানুষ তাকে বীর বলবে, মানুষ তাকে বীর বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সাহাবায়ে কেরাম এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কেউ কেউ যুদ্ধ করে হামিয়ে দেন, অর্থাৎ নিজে আত্মমর্যাদাবোধ আছে আমার গোত্রের রক্ষার্থে, এবং কেউ কেউ আসাবি এতেন বংশের মর্যাদা রক্ষার্থে,
গোড়ামির জন্য, কেউ কেউ বীর বলার জন্য, কোনটা এ রাসূলুল্লাহ আল্লাহর পথে বলছে? মান কাতালা লিতাকুলা কালিমাতুল্লাহি আলিয়া, ওই ব্যক্তিটা আল্লাহর পক্ষে জিহাদ হবে যেটা আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য যেটা হয়। আমাদের দেশেও দেখে মাঝে মধ্যে যা হয় আল্লাহর জন্য করেন আপনি, বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা ব্যঙ্গ করেছে তাদের জন্য আপনি দুঃখে তাদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, অবশ্যই এটা বৈধ, বলতেই হবে, ইমানের দাবি এটা। কিন্তু আপনাকে যেতে হবে কোনো কিছু, যাইয়া দেখাতে হবে, রাস্তা ভাঙতে হবে, রাস্তা বন্ধ করতে হবে, মানে এটা একটা আলাদা ছবি উঠাইতে হবে, এরপরে এই ছবি জায়গায় জায়গায় প্রচার করতে হবে, একটু নিয়তকে দেখা দরকার, আসলে নিয়ত কতটুকু হয়েছে। এর মধ্যে কিছু মানুষ আছে দেখবেন কোনো লোক মারা গেছে তার খাটিয়ে ধরার জন্য ধরাচ্ছে এবং সেখানে ছবি তুলতেছে, জীবনে কোনোদিন হয়তো তারা কোনোদিন যায়নি, সে খাটিয়ে ধরার জন্য এখন যাওয়া খুব দরকার হয়ে পড়ছে। এগুলো সবই হচ্ছে নিয়তের হেরফের। আমরা কারো নাম বলতে চাচ্ছি না, নিয়ত ঢুকাও কঠিন, কিন্তু বাস্তবতা অনেক সময় বোঝা যায় যে নিয়তটা কোথায় ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ওই ব্যক্তি দিয়েও জাহান্নাম উদ্বোধন করা হবে, যে ব্যক্তি জিহাদ করেছে আল্লাহর পথে কিন্তু উদ্দেশ্যখানা তার শুদ্ধ ছিল না। জিহাদ করে ক্ষমতা দখল, জিহাদ করে জবর দখল, জিহাদ করে সর দখল, জিহাদ করে হল দখল, এগুলি সবই হচ্ছে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত বা ভিন্ন জিনিসের নিয়ে। আল্লাহ তা রাসূলের জন্য নিয়ত যদি না থাকে সেটা গ্রহণযোগ্য হবে না, খালিসান হতে হইব, অর্ধেক এটা হলে হবে না। আপনার নিয়তটা আগে থাকবে আল্লাহ রাসূলকে আল্লাহকে খুশি করার জন্য, এরপরে যদি কোনো আপনার নিয়তের মধ্যে মানে অন্য কিছু পেয়ে যান আলহামদুলিল্লাহ, না পাইলেও আপনার কোনো ক্ষতি নেই। তখন আপনার ভাইকে আপনি দান করেছেন, দান করার পর আপনার মনে হলো যে ভাই আমাকে পরবর্তীতে যখন সে আপনার হেল্প করে না, আপনার মনে হলো যে ভাইয়া অনেক কিছু দিছি ভাইকে, ভাই তো আমার দেখে না, বোঝা গেল আপনি নিয়তে গড়বড় ছিল, ভাইকে দেবেন একেবারে আল্লাহকে খুশি করার জন্য। এরপর সে উল্টাটা করলে আপনার মনে কষ্ট আসবে না যে আমি তো ওকে এই জন্য দেয়নি যে আমার কথা শুনবে, আমি দিছি আল্লাহ খুশি করার জন্য এই জন্য। ঠিক অনুরূপভাবে অনেককে দান করার সময় এটা চিন্তা করে যে আমি সারা বছর দিয়ে আসছি এখন সে আমার কথা শুনে না, এটাও কিন্তু আপনার নিয়তের গড়বড়ের কারণ হচ্ছে, নিয়ত ঠিক হচ্ছে না, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। তো সোলাসম যেটা তিন শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম উদ্বোধন করে দুইটা বলেছে, তিন নম্বর হচ্ছে দুনিয়ার বুকে অনেক দান করেছে কিন্তু আখেরাতে জাহান্নাম যাচ্ছে, কেন? ভালো এমন সব ভালো কাজ যেখানে ভালো সবকে দান করেছে কিন্তু কেন জাহান্নাম যাচ্ছে? নিয়ত ছিল মানুষ বলবে যে দানবীর বলা হয়ে গেছে, এখন আখেরাতে তার জন্য আর কিছু নেই। তাহলে বোঝা গেল একজন মানুষের নিয়তের উপরে প্রত্যেকটি কাজ নির্ভর করে, প্রত্যেকটি কাজ নির্ভর করবে। এবং জিহাদ বলেন, হজ বলেন, জাকাত বলেন, সওম বলেন, সাদ সলাদ বলেন, তারপরে ইমানের মশালা বলেন, সবগুলি ইমানিয়াত বলেন, সবগুলিতেই আপনার নিয়তটা ততক্ষণ পর্যন্ত খালিস না হবে একান্ত আল্লাহর জন্য, ততক্ষণ পর্যন্ত আপনার আমার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর নিয়ত অনুসারেও সবটা যদি কবুল হয়, নিয়ত কতটুকু ছিল ওটুকু অনুসারে অনেক সময় সেটা পাওয়া যাবে, অর্থাৎ আংশিক বা এত অংশ কম, কখনো কখনো 10 ভাগের 1 ভাগ, যেটা বলেছে 9 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 7 ভাগ, 6 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, 3 ভাগ, 2 ভাগ, কখনো কখনো পুরোটা, এটা হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। তাহলে আমরা এই হাদিসটা ভালো করে বোঝা দরকার এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে আরেকটি হাদিস পড়বো যেটা অভ্যন্তরীণ বাইরের জগৎকে নির্ধারিত করে মানদণ্ড হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন, সেটা আমরা পরবর্তী অন্য দার্সে উল্লেখ করবো। আজকে আমরা এটুকুই সীমাবদ্ধ থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিসটি আমাদের সারা জীবনের জন্য পাতিয়ে হয়, প্রত্যেকটি কাজে একটা নিয়ত করি। আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিলেও নিয়ত করবেন যে এর দ্বারা হেদায়তের নিয়ত যেন হয়, একটা লাইক দিলেও নিয়ত করবেন যেন হেদায়তের জন্য এটা হয়, একটা মন্তব্য করলেও নিয়ত করবেন যেন হেদায়তের উদ্দেশ্য হয়। তো কোন উদ্দেশ্যে আপনি মন্তব্য করতেছেন এটা যেন আপনার কাছে স্পষ্ট থাকে। আর এটা যদি করতে পারেন, আপনি গালি দিবেন না কাউকে, আপনি খারাপ কথা বলবেন না কাউকে, আপনার উদ্দেশ্য থাকবে যে আমি ভালো কাজটাই করি, আমি খারাপ কাজটা না করি, কারণ ভালো কাজের পরিণামে আমি পাবো, খারাপটার প্রতি পরিণাম আমি আমার বিরুদ্ধে যাবে, এটা আমি করবো না। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।